সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার গভীর রাতে রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন ইনালিল্লাহি ওয়া ইনাইলাহি রাজিউন মঙ্গলবার সন্ধ্যা ছটায় মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাত দুইটায় তিনি মারা যান পরে তার মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয় তার ছোট মেয়ে দেশে ফিরলে জানা যায় এবং দাফনের বিষয়ে জানানো হবে সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা